ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. وعليكم السلام ورحمة الله وبركاته. জি ভাই, আপনি জানতে চেয়েছেন এশা নামাজের পরে বিতরের পরে দুরিকাত নামাজ পড়া, বসে বসে পড়া, এটা বিধান কি? এখানে ক্ষেত্রে আলেমদের কিছু মতভেদ আছে। কিছু কিছু আলেম এটাকে জায়েজ বলেন। হ্যাঁ, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ বিতরের পরে দুরিকাত বসে বসে পড়েছেন, এটা সেই হাদিস থেকে প্রমাণ আছে। তো এই নামাজটা আল্লাহ নবী প্রতিনিয়ত পড়তেন কি না, কিন্তু এটা কোথাও নাই এমন কথা যে আল্লাহ নবী প্রতিনিয়ত পড়তেন, কোনো কোনো সময় পড়েছেন। তাই যদি কেউ পড়ে তাহলে তাকে একবারে খারাপ বা নাজায়েজ বলা যাবে না তার ব্যাপারটা। আর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুখে কিন্তু বলতেছেন যে তোমরা জালু আখরে সলাতুকুম লাইল আল বিতরা, তোমরা রাত্রের নামাজ শেষ নামাজ করো বিতর্কে, তোমরা বিতর্কে রাত্রে শেষ নামাজ করো। আল্লাহ নবী মুখে বলতেছেন আদেশ সূচক। এজন্যই এটাই সবচেয়ে উত্তম যে বিতরের পর আর কোনো নামাজ না পড়া। আর কিছু কিছু আলেম আমার বলেন যে আল্লাহ নবী পড়েছেন আমরা পড়বো, বাদা কোথায়, এটাও কিন্তু সঠিক যে আল্লাহ নবী পড়েছেন সেটা সহিহ হাদিস থেকে প্রমাণ। তো আল্লাহ নবী যে মুখে বললেন যে তোমরা বিতর নামাজকে রাত্রে শেষ নামাজ করো, তাহলে এটা কি হবে? তো ওনারা এটা বলেন যে এটা আল্লাহ নবী এটা আদেশ সূচক ওয়াজিব হিসেবে বলেন না, করতে পারলে ভালো। আর জমহুর উলামা এটা বলে থাকেন, অধিকাংশ আলেমদের মতামত। আর এটা মহাদ্দেসিনদের নিকট একটি বিধান যে আল্লাহ নবী ব্যক্তিগতভাবে যদি কোনো আমল করেন এবং মুখে যদি আদেশ করেন অন্যটা, তাহলে আল্লাহ নবীর আমলটার চাইতে আল্লাহ নবীর মুখের কথা বা আদেশকেই প্রাধান্য দিতে হবে। সেই হিসাবে দেখা যায় যে আল্লাহ নবী পড়েছেন দুরিকাত নফল নামাজের পরে দুরিকাত বসে বসে পড়েছেন, কিন্তু আল্লাহ নবী মুখে বলতেছেন তোমরা বিতর নামাজকে রাত্রে শেষ নামাজ করো, তাহলে এই আল্লাহ নবীর মুখের কথাটাই বা আদেশটাই আমাদেরকে মানতে হবে, এটাতেই প্রাধান্য পাই। আর যে আলেমগণ বলেন যে আল্লাহ নবী এটা আদেশ সূচক বলেননি, ওয়াজিব নয় মুস্তাহাব, তো সেই ভাইদের ক্ষেত্রে বলবো বা তাদের ক্ষেত্রে বলা হবে যে মুস্তাহাব মানে উত্তম, আল্লাহ নবীর ওনাদের কথা হিসাবে আল্লাহ নবীর যে আদেশ করেছে সেটা উত্তম, তো উত্তমটাই তো আমাদেরকে মানতে হবে। জান অতএব আমরা আপনারা সবাই যেন বেতর নামাজকে রাত্রের নামাজ হিসাবে করি, বেতরের পর অন্য নামাজ না পড়ি, তারপরও যদি কেউ পড়ে তাহলে পরে তাকে এ ধরনের খুব নাজায়েজ কথা বলা যাবে না। তো উত্তম হলো কি বেতর নামাজের পরে অন্য নামাজ না পড়া। জাযাকাল্লাহু খাইরান, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।